আসসালামু আলাইকুম ভাই, মজা মানুষ না? আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে অবস্থিত হচ্ছে। অবশ্যই আমি দেখে আপনি বুঝতে পারছেন আপনাদের মাঝে আমি মধ্যে কি টিপস নিয়ে অবস্থিত হচ্ছি। শিশু হাসপাতাল সম্বন্ধে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও বানিয়েছি। শিশুদের কি কোথায় চিকিৎসা করাবে, কোথায় গেলে সবচেয়ে ভালো হবে, চিকিৎসার মান কোন হাসপাতাল ভালো, এরকম টিপস কিন্তু অনেক আমি বানিয়ে আপলোড দিয়েছি, আপনার আই বাটন দেখে নেবে। তো আজকের যে টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি সেই টিপসটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, একটা মারাত্মক একটা টিপস, এটা অনেকে জানেন না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে। আমরা জানি শিশুদের অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে, এখন তারা সদর হাসপাতালে নিয়ে যায় বা অন্য কোনো এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনারা এই ভুলটা না করে আপনারা সরাসরি ঢাকা রাজধানীতে দুটি শিশু হাসপাতাল আছে, ঢাকা রাজধানীতে দুটি শিশু হাসপাতাল আছে, একটি হলো গান আগারগাঁও, একটি হলো গান মাউতওয়াল হাসপাতাল। এই মাউতওয়াল এবং এই আগারগাঁও দুটি হাসপাতালে কখন রোগী দেখে, কখন রোগী দেখে এই টাইমটি জানার জন্য আমাকে কমেন্ট করেছেন এবং আমাকে টেলিফোনও করেছেন যে ভাই এই শিশু হাসপাতালে আসলে রোগী কখন দেখে, কয়টার সময় গেলে ভালো হবে, কিভাবে আমরা এই রোগী দেখাতে পারবো, সে সম্বন্ধে কয়েকটা টিপস বানিয়ে আমাদের আপনার চ্যানেলে আপলোড দেন। তো যাই হোক, আসলে কি আমরা শিশুদের যদি কোনো রোগ হয় আমরা প্রথমত হচ্ছে যেন অবশ্যই শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেব, কারণ ঢাকা রাজধানীতে দুটি শিশু হাসপাতাল আছে, একটা হলো গান আগারগাঁও, একটা হলো গান আপনার ইসে মাতোয়াল, এই দুইটা হলো শিশু হাসপাতাল। তো সবথেকে ভালো এই দুটো শিশু হাসপাতালে যদি আপনার শিশুদের চিকিৎসা সেবা নেন সবথেকে বেটার হবে। তো আমি মনে করবো এই শিশুদের চিকিৎসা করাতে হলে সকাল 8টার সময় বহির্বিভাগে গেলে বহির্বিভাগের থেকে যখন কি টিকিট কাটবেন, টিকিট কাটার সময় আপনি সব ডিপার্টমেন্টের সব ইউরোলজি, শিশু ইউরোলজি, শিশু কিডনি, নেফ্রোলজি, শিশু মানসিক, শিশু হার্ট, শিশু আপনার ইত্যাদি, মানে শিশুদের সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডক্টর আপনি দেখাতে পারবেন। তাই বলছি আপনারা শিশুদের আপনার আগারগাঁও শিশু হাসপাতাল অথবা মাতোয়াল শিশু হাসপাতাল, এই দুইটা হাসপাতাল আপনারা দেখাতে পারেন। যাদের আর শিশু আছে আপনারা দেরি না করে আপনারা অন্য কোথাও না গিয়ে আপনারা এই দুইটা হাসপাতালে এই শিশুদেরকে কিন্তু দেখাতে পারেন। শিশুদের যদি দেখানোর একটা টাইম হলো সকাল 8টার সময় আপনি আসলেন, বহির্বিভাগ খোলা থাকে, প্রথমত টিকিট কাটবেন, টিকিট কাটার সময় বলবেন যে ভাই আমার এই শিশুটার এই প্রবলেমটা হচ্ছে, তাকে কোথায় দেখালে ভালো হবে, তারা টিকিটে লিখে দিব আপনি নেফ্রোলজি বা ইউরোলজি বা কার্ডিওলজি বা আপনার মানসিক কী কী প্রবলেম সম্পূর্ণ তারা লিখে দিবে, আপনি ওই ডিপার্টমেন্টে ডক্টর দেখাবেন। কিন্তু সকাল 8টার সময় আসলে ভালো হয়, কারণ এই হাসপাতালের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় থাকে, কারণ শিশু হাসপাতাল আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হলো গান আগারগাঁও শিশু হাসপাতাল, এটা আগারগাঁও শিশু হাসপাতাল, আরেকটা শিশু হাসপাতাল আছে ঢাকা মাউতওয়াল শিশু হাসপাতাল। তো যাই হোক, আর যদি ইমার্জেন্সি কোনো কারো সমস্যা হয়ে থাকে যে শিশু হাসপাতাল, ওই ক্ষেত্রে আপনি কিন্তু ইমার্জেন্সিতে এসে রোগী অ্যাডমিশন নিতে পারবেন। যদি কারো মারাত্মক শিশুদের কোনো প্রবলেম থাকে তাহলে আগারগাঁও এবং মাউতওয়াল এই দুইটা হাসপাতালে কিন্তু ইমার্জেন্সি মানি ডিপার্টমেন্ট খোলা আছে, আপনারা এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যদি মনে করেন একটা শিশুকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান বা শিশু হাসপাতাল চিকিৎসা সেবা নিতে চান, তাহলে আপনারা এই টাইমের ভিতরে কিন্তু এসে সবথেকে ভালো হবে, এই টাইমে আসলে আপনাদের চিকিৎসা সেবার মান ভালো হবে, কারণ বহির্বিভাগে সব কনসালটেন্টের বসে, আপনারা চেষ্টা করবেন যে বহির্বিভাগে এসে ডাক্তার দেখাতে। তাহলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনারা টিকিট কেটে যে কোনো ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ভিডিওতে যারা না এখনও সাবস্ক্রাইব করেন নি আমার ভিডিওতে এখন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন। তো বন্ধুরা, আজ এখানে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়া কামনা।